নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যা আগামী চব্বিশ ঘন্টায় গভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে উড়িষ্যা ও ছত্তিশগড়ে ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের দীঘা ও মন্দারমণির পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দশই আগস্ট বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বোঝাতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ এগারোই আগস্ট বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে আগামী তেরোই আগস্ট শনিবার বাংলার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করার সম্ভাবনা রয়েছে যার ফলে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের প্রবাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার প্রভাবাস অনুযায়ী হিমালয় প্রদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র ও বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ১৩ আগস্ট শনিবার বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর মনমেনসিং ও সিলেট বিভাগে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ